দেশের মাটি ছাড়িয়ে এবার আমরা একটু বিদেশের খবরের দিকে নজর রাখব অর্থাৎ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের খবরের দিকে নজর রাখব এই মুহূর্তে যে খবরটা পাওয়া যাচ্ছে যে কুমিল্লায় দিনমজুর খুনে একজনের মৃত্যুদণ্ডের নির্দেশ হয়েছে আর একজনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ হয়েছে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কুমিল্লায় কুমিল্লার চোদ্দ গ্রাম আমন গণ্ডায় পূর্ব শত্রুতার জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে এক দিনমজুরকে হত্যা করা হয়েছে যাকে হত্যা করা হয়েছিল তার নাম জাহাঙ্গীর হোসেন বয়স পঞ্চান্ন বছর এই মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও অপরজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে কুমিল্লার আদালত পনেরোই ফেব্রুয়ারি দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোহাম্মদ ফরিদা ইয়াসিন এই রায় প্রদান করেন রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌশলী মোহাম্মদ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন মৃত্যুদণ্ডে প্রাপ্ত পলাতক আসামি হলেন সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিনগর আজিজুর রহমানের একমাত্র পুত্র মোহাম্মদ লিটন বয়স ২৬ বছর এবং যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামির নাম হল কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার খোলপাশা গ্রামের মৃত হেলাল মিয়ার ছেলে আব্দুস সোহবান তুফান মামলার বিবরণে জানা যায় পূর্ব শত্রুতার বিরোদে জেড় ধরেই পূর্ব পরিকল্পিতভাবে 2012 সালের 31শে জুলাই বাদীর ভগ্নিপতি দিনমজুর জাহাঙ্গীর হোসেনকে হত্যা করা হয় এই ব্যাপারে সংশ্লিষ্ট রাষ্ট্র কি বলছে আসুন দেখেনি এই মামলাটা রায় হয়েছে তার এসটি নাম্বার হলো 313/12 এই মামলার বাদী ফুলমিয়া পিতা জোনমিয়া সাল কামালগঞ্জডা ষা থানা চট্টগ্রাম জানাগুলো এটা সংক্ষিপ্ত মামলার বাদী ভগ্নিপতি এই মামলার বাদীর ভগ্নিপতি যাকে মার্চে জামাঙ্গের সেগুলো তার অগ্নিপতি তাদের বাড়িতে তিন বিচরে কাজ করে এবং বাড়ি হইতে এক কিলোমিটার দূরে থাকে বিগত তিন মাস পূর্বে সুয়াদি বাজারে যে তাদের কাজ করার জন্য ইবাদি লিটনকে এই মামলার এক নম্বর আসবে লিটনকে তাদের সাথে বাড়িতে নিয়ে আসে কাজ করার জন্য এবং তারা একটা খামারে কাজ করে আমি বাড়ি থেকে একটু দূরে জমির মধ্যে কাজ করতাম সেখানে দুচ্ছ ঘটনা নিয়ে একটা দুর্ঘটনা ঘটে সেটা নিয়ে তুচ্ছ ঘটনা নিয়ে তর্ক বিতর্ক হয় হওয়ার পরে বিগত একত্রিশ তিরিশ সাত দুই হাজার বারো তারিখ রাত অনুমান আটটা সাড়ে আট বছরের সময় বিবাদী লিডন এবং আমরা শুনছিলাম সংশ্লিষ্টরা কি বলছে এখনকার মতো ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি নিয়ে নেব বিজ্ঞাপনের বিরতির পর আবার অন্য কোনো খবরে ফিরে আসছি